আমার নাম গণেশ চন্দ্র পাল। আমি বাঁকুড়া জেলা জয়রামবাটি গ্রামে থাকি এবং চাষ করি। আমি আমার এই ক্ষেতের সামনে বসে আছি। আমাদের যে চাষ হয় জমিতে সেটা মূলত ধান আর আলু দুটো ফসলই বেশিভাবে হয়। অন্যান্য ফসলও অল্প অল্প হয়, কিন্তু বিশেষ উল্লেখযোগ্য নয়। আজকে যে আমরা সেমিনারে উপস্থিত হয়েছিলাম, সেখানে দেখলাম যে সরকার আমাদের ধান কেনার ব্যাপারে অনেক আগ্রহী আছে এবং ধান কেনার ন্যূনতম একটা সহায়ক মূল্য ধার্য করেছে। আমরা যদি রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে ব্যাংকে জমা দিই, তাহলে সরকার আমাদের কাছ থেকে পাঁচ সিজনে 50 কুইন্টাল পর্যন্ত ধান কিনবে, এরকম ব্যবস্থা আছে। জমিতে আগেতে ধান আলু সমস্ত কিছুই হতো, কিন্তু আমরা সরাসরি মহাজনের কাছে দেওয়ার জন্যে আমাদের কম দামে দিতে হতো বলে আমাদের সংসারে অভাব অনটন লেগেই থাকতো। তার জন্যে আমাদের ঘরেতে সেরকম দুঃখ হতো, দারিদ্রকে বরণ করে নিত। এখন আমাদের সরকার সরাসরি আমাদের কাছ থেকে কিনে নিচ্ছে, যার জন্যে আমরা উপকৃত হচ্ছি, সরকারের প্রতি কৃতজ্ঞ। কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প জয় জওয়ান জয় কিষাণ প্রকল্প, এতে করে সবারই ঘরে ঘরে এরকম ব্যবস্থা পৌঁছে গেলে আমাদের কৃষকের মৃত্যুর হারটা কমবে, কৃষক ক্ষতির থেকে অনেকটা বেঁচে যাবে এবং আমাদের আরও অর্থনৈতিক থেকে উন্নতি হবে এবং দেশও আরও এগিয়ে যাবে।